সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব, আমাদের যারা প্রতিবেশী। প্রথম সেশন। আচ্ছা, তোমার বাসায়, স্কুলে বা আশেপাশে কত ধরনের জীব আছে কখনো খেয়াল করেছো? শুধু পাখির কথাই ধরা যাক, কত ধরনের পাখি আসলে তোমাদের এলাকায় আছে তা কি কখনো লক্ষ্য করে দেখেছো? একটু ভেবে দেখো তো, একই কথা বলা চলে চার পেয়ে পশু, পোকা, এমনকি গাছের বেলাতেও। কত রকম ফুলের গাছের দেখা তোমাদের আশেপাশেই মেলে, কত রকম সবজি তোমার এলাকায় চাষ করা হয়, তাও কি কখনো সেভাবে খেয়াল করেছো? এই শিখুন অভিজ্ঞতার শুরুতেই আমরা এই কাজটি করে নিই, কি বলো? আগে নিজেরা ছোট ছোট দলে বসে মনে করার চেষ্টা করো, চলতে ফিরতে কত ধরনের জীব তোমাদের চোখে পড়েছে। এবার নিজেদের খুঁজে দেখার পালা। এখন সবাই যদি সব ধরনের জীব খুঁজতে শুরু করো, তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাই না? দলে ভাগ হয়ে কাজটা করতে বরং সুবিধা হবে। শিক্ষকের সহযোগিতায় তোমরা কয়েকটা দলে ভাগ হয়ে যাও। প্রতিটি দল ঠিক করে নাও তোমরা কোন ধরনের জীব অনুসন্ধান করবে। কোনো দল হয়তো শুধু কত ধরনের পাখি তোমাদের এলাকায় আছে তা নোট করবে, আরেক দল হয়তো শুধু কত রকম পোকামাকড় আছে তার তালিকা করবে। স্কুলের চৌহদ্দি থেকেই কাজটা শুরু করা যাক তাহলে। 30 মিনিট সময় নিয়ে স্কুলের আশেপাশের এলাকা ভালো করে খুঁজে তালিকা তৈরি করো। চাইলে পুরো দল একসাথে না গিয়ে জোড়ায় ভাগ হয়েও খুঁজতে পারো। কাজ শেষ, তাহলে পরের পৃষ্ঠার ছকে তোমাদের দল যতগুলো জীবের দেখা পেয়েছে তাদের নাম টুকে ফেলো। তো আমরা এখন এই ছকের অ্যান্সারটা দেখে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30-40% ছাড় পাবে। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। জীবের ধরন গাছ, জীবের নাম আম গাছ, বড়ই গাছ ইত্যাদি। পশু, জীবের নাম গরু, ছাগল, বিড়াল, মহিষ, হাতি ইত্যাদি। মাছ, জীবের নাম হচ্ছে রুই, কাতলা, সরপুঁটি ইত্যাদি। উদ্ভিদ শ্রেণীরগুলো হলো ধান, আখ, আলু, গম, ভুট্টা ইত্যাদি। পোকামাকড়, পামরি পোকা, গান্ধী পোকা, মাকড়সা, ফড়িং ইত্যাদি। শুধু স্কুলের আশেপাশে দেখলেই তো সব প্রতিবেশীকে চেনা হবে না। এবার তোমাদের কাজ হবে নিজ নিজ বাড়ির আশেপাশে কত ধরনের জীব বাস করে তা খুঁজে বের করা। সেজন্য চাইলে বাবা মা কিংবা ভাই বোনদের সাহায্য নিতে পারো। তো এখন আমরা দ্বিতীয় সেশনটা দেখব। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তোমার বন্ধুরা বাড়ির আশেপাশে কোন কোন জীবের দেখা পেল। তাদেরকে দেখাও তুমি কত রকমের জীব দেখা পেয়েছো। এবার দলে আলোচনা করে সবার পাওয়া তথ্য একত্র করে একটা ছক তৈরি করে ফেলো। এখন তোমার বন্ধুদের সাথে আলাপ করে দেখো, কোনো জীব সম্পর্কে জানতে হলে তার কোন কোন তথ্য সবচেয়ে বেশি কাজে লাগবে, কি ধরনের তথ্য তোমরা পর্যবেক্ষণ করে খুঁজে বের করতে পারবে। যেমন কোনো জীবের খাদ্যাভ্যাস তার একটি বৈশিষ্ট্য হতে পারে। আর কি কি বৈশিষ্ট্য তোমরা দেখবে সবাই আলোচনা করে একটা তালিকা তৈরি করো। তো চলো এখন আমরা এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো জীবের নাম হিসেবে এখানে হাতি দেওয়া রয়েছে। শারীরিক গঠন, দেন খাদ্যাভ্যাস, বাসার ধরন এবং বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা। তো শারীরিক গঠন, 2.5 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। কান বিশাল ও ত্রিভুজাকার। চামড়া পুরু, জুলজুল ও হালকা লুমস। পা থামের মতো, চোখ ছোট কিন্তু দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। লেজ খাটো, আগায় এক গুচ্ছ শক্ত চুল আছে। তারপর খাদ্যাভ্যাস, এরা ঘাস, কলা গাছ, বাঁশ, গাছের পাতা ও ছাল, ফুল এবং ফল খায়। দেন বাসার ধরন, তৃণভূমিতে অথবা জঙ্গলে বসবাস করে, বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কি না। হাতিরা দলবদ্ধ হয়ে বসবাস ও চলাচল করে। তারপর জীবের নাম দোয়েল পাখি। শারীরিক গঠন, দোয়েল পাখি আকারে 15-20 সেন্টিমিটার হয়ে থাকে। এই পাখির পা দুটি সরু এবং একটি লেজ ও দুইটি ডানা রয়েছে। ঠোঁটটি সরু ও সূচালো। দোয়েলের গলার নিচ থেকে দুধের মতো সাদা পলক রয়েছে যা বুক পর্যন্ত নেমে এসেছে। তারপর খাদ্যাভ্যাস, ছোট কীট পতঙ্গ, শুঁয়োপোকা, কেঁচো। বাসার ধরন, গাছের কুটোরে কিংবা ফাটলে এরা খড়কুটো জমা করে বাসা তৈরি করে, সাধারণত কাঠ সমৃদ্ধ বন জঙ্গল, চাষাবাদকৃত জমির আশপাশ এবং জনবসতিপূর্ণ এলাকায় মানুষের কাছাকাছি
বাসস্থান। দেন বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা, নানা রকম সুরে ডাকাডাকি করতে পারে। তাছাড়া দোয়েল তার লম্বা লেজটি অধিকাংশ সময় খাড়া করে রাখে। তো এখানে আমি আরও কয়েকটি উদাহরণ দিয়েছি, যেমন জীবের নাম হিসেবে রয়েছে রুই মাছ। শারীরিক গঠন, রুই মাছের মধ্যভাগ চওড়া ও দুই প্রান্ত ক্রমসরু, প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি এবং প্রস্থচ্ছেদ ডিম্বাকার। মাথার দুই পাশে একটি করে মোট দুইটি বড় বড় চোখ আছে। একটি রুই মাছ সর্বোচ্চ 200 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তারপর খাদ্যাভ্যাস, অতি ক্ষুদ্র প্ল্যাঙ্কটন, শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ, খৈলের গুঁড়া এবং কুড়া, বাসার ধরন, স্বাদু পানির জলাশয়ে বিশেষ করে পুকুর, হ্রদ, নদী, খাল, বিল, হাওর ইত্যাদিতে এদের পাওয়া যায়। বিশেষ কোনো বৈশিষ্ট্য, দাঁতবিহীন চোয়াল, চোখের পাতা নেই। তারপরের এক্সাম্পল হিসেবে রয়েছে মৌমাছি। শারীরিক গঠন, মৌমাছির দেহ ত্রিখণ্ডিত, এদের দুই জোড়া ডানা রয়েছে। এদের দেহের মাপ প্রায় 1 থেকে 1.5 সেন্টিমিটার। খাদ্যাভ্যাস, ফল, মিষ্টি জাতীয় পদার্থ, ফুলের মধু এবং তরল ফলসমূহ খায়। বাসার ধরন, মৌচাক হল মৌমাছির আবাসস্থল। এরা গাছ, গাছের পাতা, ফুলের গুচ্ছ, বাঁশের জার ইত্যাদিতে বসবাস করে। বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা, কান না থাকা সত্ত্বেও মৌমাছিরা যে পৃষ্ঠে অবতরণ করে তার কম্পন অনুভব করতে সক্ষম। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেশন এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে। হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো।